হ্যালো ফ্রেন্ডস, হরিতে সময় এখন বেলা 1:30, আর রওনা হয়েছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। শাওন এবং রনি হঠাৎ করেই সকালবেলা এসে হাজির চিটাংয়ে এবং 11টার সময় ফোন করে বলে যে আজকে ঘুরতে যাবে। তো ফাইনালি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে 12:30 বেজে যায়। তারপর আমরা ওখান থেকে রওনা হয়ে যাই কাপ্তাইয়ের উদ্দেশ্যে এবং আমরা ফার্স্টে যাই অক্সিজেনে। অক্সিজেন থেকে একটা এরিয়া আছে অনন্যা আবাসিক, ওদিক দিয়ে কাপ্তাইয়ে শর্টকাটে যাওয়া যায়। সো আমরা ওই পথটা দিয়েই যাচ্ছি। তো আসুন আমাদের কাপ্তাই ট্যুরটা কেমন হয়েছে দেখে নেওয়া যাক। সঙ্গেই থাকুন এবং আশা করছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন পরবর্তীতে আপডেট কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। আর একটা কথা অবশ্যই বলে রাখতে চাই, আপনারা যদি অনন্য আবাসিক দিয়ে আসেন সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রেখে আসতে হবে এবং অবশ্যই অবশ্যই অনেক কেয়ারফুলি বাইক রাইড করতে হবে, কারণ এখানকার সিএনজি চালকরা খুবই রাফভাবে সিএনজি চালায়, মানে ওদের মধ্যে ওভারটেকিংয়ের টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। তার জন্যই আপনাদেরকে অনেক সেফভাবে বাইক চালিয়ে আসতে হবে, কারণ সিএনজি চালকদের এ ধরনের রাফ চালানোর কারণে বাইকারদেরকে প্রবলেম করতে হতে পারে। তাছাড়া ওভারঅল রাস্তার ভিউগুলো অনেক চমৎকার, দুপাশে চমৎকার কিছু ভিউ এবং আসলে আপনারা হয়তো ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন। আপনাদেরকে আরেকটা জিনিসও বলে রাখতে চাই, আপনারা যখনই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবেন তখন অবশ্যই স্পিডিংটা একটু কম হলেই ভালো হয়, কারণ এখানকার লোকাল গরু ছাগল তখন কুকুর অনেক কিছুই মানে রাস্তায় ছাড়া অবস্থায় থাকে, হাঁটাহাঁটি করতে থাকে। সো ইউ নেভার নো যে কখন আপনার বাইকের সামনে চলে আসবে। সো এই দিকটাও খেয়াল রেখে বাইক চালানো হয়তো উচিত অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য। ফাইনালি 2 ঘন্টা বাইক রাইড করার পর আমরা কাপ্তাইয়ে এসে পৌঁছিয়েছি। তো আমরা এখন কাপ্তাই ঘাটে আছি আর দূরে কাপ্তাই বাঁধ দেখা যাচ্ছে একটা কর্নারে। তবে বন্ধুরা আজকে ব্যাড লাক যে আসার পর সব কিছুই বন্ধ পাচ্ছি, সব কিছুই লকডাউনের জন্য বন্ধ। ভেবেছিলাম ঈদের পরের দিন আসলে হয়তো খোলা থাকতে পারে, বাট ইটস আওয়ার ব্যাড লাক যে সব কিছুই বন্ধ আছে। এখন যে জায়গাটায় আছি এটা একটা রেস্টুরেন্ট, তো এটাই ওপেন ছিল, তো এখানে দুপুরে লাঞ্চ করার জন্য এসেছি। আর এখানে আসার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির সময় যে সিনটা সিনারিওটা এটা আসলে ক্যামেরা বন্দি করে ফিল করানো যাবে না যদি আপনারা সামনাসামনি এসে না দেখেন। তো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব, যদি সময় হয় লকডাউনের পরে এরকম রেইনি সিজনে যদি কাপ্তাইয়ে আসেন ঘুরতে তাহলে অবশ্যই চমৎকার এই ভিউটা আপনারাও দেখতে পারবেন। সো লাঞ্চের বিরতির পর যেহেতু এখানে লকডাউন চলছে আমরা চিটাংয়ে ব্যাক করার প্ল্যান করেছি, তবে রাস্তার মাঝে এই প্লেসটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম। প্লেসটার নাম হচ্ছে রিজার্ভ পার্ক ভিউ এবং আপনারা ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন গাছের ভিতর থেকে মনে হচ্ছে স্মোক বেরোচ্ছে, আসলে এগুলো স্মোক না, বৃষ্টির কারণে মেঘ দেখা যাচ্ছে। আর আমার কাছে মনে হয়েছে মেনলি এই প্লেসটা বাইকারদের ফটোশ্যুটিংয়ের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে। সো আমরাও দাঁড়িয়ে গিয়েছি কিছু ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুটিং করার পর আমরা আমাদের যাত্রা আবার শুরু করে দিয়েছি চিটাংয়ের উদ্দেশ্যে এবং এগেইন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা।
ভিউগুলো আসলেই খুব অসাধারণ, খুবই চমৎকার, আর বৃষ্টির কারণে আরও বেশি চমৎকার ছিল এক্সপিরিয়েন্সটা, আসলেই বেশি চমৎকার। যদিও ব্যাড লাক আমাদের, লকডাউনের কারণে অনেক প্লেস বন্ধ পেয়েছি, অনেক জায়গায় যেতে পারিনি, অনেক প্ল্যান ছিল কাপ্তাই নিয়ে, কিন্তু আসলে ব্যাক করতে হচ্ছে, আর কালকে থেকে যেহেতু ফুল লকডাউন, সো ব্যাক করাটাই বেটার। হয়তো লকডাউন শেষ হলে আবারও ইনশাল্লাহ কাপ্তাই এক্সপ্লোর করার জন্য আসব। বন্ধুরা, যেতে যেতে লাস্ট কিছু কথা বলে যাই, যেহেতু আমি একজন বাইকার, অবশ্যই চাবো না আরেকটা বাইকারের কখনো কোনো প্রবলেমে পড়তে হোক। সো আপনারা যখনই লং রাইড করবেন, অবশ্যই ভালো মানের একটি হেলমেট পরার চেষ্টা করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ গ্লাভস তো অবশ্যই পরবেন। এটার সাথে সাথে মানে রাইডিং যত গিয়ার্স আছে পরার চেষ্টা করবেন, কারণ এই ধরনের রাস্তায় অনেক সময় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হতে পারে। সো রাইডিং গিয়ার যদি আপনার পরা থাকে তাহলে আপনি অনেকাংশেই সেফ হয়ে যেতে পারেন। সো এতটুকুই সাজেশন থাকবে বাইকার ভাইদের জন্য। আর পাশাপাশি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা স্টিল আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন। হয়তো লকডাউন শেষ হলে আবারও ইনশাল্লাহ কাপ্তাই এক্সপ্লোর করার জন্য আসবো।